স্কুলে ক্লাস পার্টি হবে, আর সেই কথা শুনে নাশবি তো সবসময় আমার মাথা খারাপ করে দেয়। আম্মু কবে ক্লাস পার্টি হবে, কবে ক্লাস পার্টি হবে? মূলত 29 তারিখে ওদের স্কুলে ক্লাস পার্টি রাখা হয়েছে, তো ওরা সেদিন আর কি এনজয় করব। তো সেই দিনটা আজই, তো আজকের দিনটা নাশবির জন্য অনেক স্পেশাল, কারণ স্কুলে ক্লাস পার্টিতে আজকে যাব আমরা। তো সেই জন্য আমি সকালে উঠে পোলাও, তারপর রোস্ট, এগুলা রান্না করেছি। তো রান্নার ভিডিওটা আমি পরবর্তীতে শেয়ার করব। তো এখন যে স্কুলে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সবার জন্য আর কি খাবার দাবার বেড়ে নিচ্ছি, মিসেদেরটা আলাদা, নাশবিরটা আলাদা, এরকম করে আর কি আমি বক্সে করে সব খাবার বেড়ে নিচ্ছি। এই যে এখানে সালাদ কাটছিলাম আমি, তো সেই সালাদগুলো একটু দেখিয়ে দিলাম। এরপর আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, আর নাশবি ওর পাপার সাথে আগেই চলে গেছে। এই ড্রেসটা আমার অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড দিয়েছে, এটা স্টাইলেকো ড্রেস। তো আপনাদেরকে দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, বলছিলাম যে দেখাবো কিন্তু পরবর্তীতে আমার মনে ছিল না। তো একেবারে বানানোর পরে যে আজকে পড়লাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আমি ওর স্কুলে চলে যাব। ওর স্কুলটা আমার বাসার কাছেই, তো সেজন্য যেতে বেশি টাইম লাগে না। এই তো আমি স্কুলে চলে আসছি, আসার পরে এই যে ওদের রুমটা দেখাচ্ছি কত সুন্দর করে সাজিয়েছে। আসলেই অনেক সুন্দর হয়েছে রুম সাজানোটা। তো এরপর ক্লাস ফাইভে এসে দেখি যে এই রুমটাতে আর কি সব মিসেরা আরও স্কুলের বাচ্চারা সবাই মিলে আর কি একসাথে ডান্স করছে। তো এরপর আর যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি তো নাচ করি না কারণ আমি নাচতে পারি না। তো এর যাক, নাচবি তাহলে মোটামুটি নাচ পারে, আমি তো নাচ পারি না। কিন্তু ওর পাপা মাঝে মধ্যে আর কি অনুষ্ঠানে গেলে একটু একটু আর কি নাচে। তো ও যে কীভাবে নাচ শিখলো সেটা বলতে পারি না, এই যাই মানে একটু বিটিএস দেখে বা মোবাইল দেখে গান টান শোনা হয়। আর বিশেষ করে নানুর বাড়ি গেলে তো প্রচুর পরিমাণে আর কি টিভি দেখে আর নাচতে থাকে, তো সেদিক থেকে আর কি ওর মনে হয় মোটামুটি আর কি একটু নাচটা শেখা হয়েছে। তো প্রফেশনালভাবে আর কি ওরে নাচ শিখাই না আমরা, ও নিজে থেকে আর কি যা করে সেটাই আর কি। তো এখানে আর কি হিন্দি গান ছেড়ে দেওয়া হচ্ছিল না দেখে নাচবি এতক্ষণ নাচে নাই, তো এরপরে আর কি হিন্দি গান ছেড়ে দেবে, তখন আবার নাচবি নাচবে। তো এখানে সব বাচ্চারা অনেক এনজয় করছে, আর নাচবিকে সবাই বলতেছে যে নাচতে, নাচবি হিন্দি গান যতক্ষণে না ছাড়া হইব ততক্ষণে ও নাচবে না, ও আবার বাংলা গানে নাচতে পারে না। তো আমি আবার বললাম কেন বাংলা গানে একটু নাচ করে দেখো কেমন লাগে, পরে বলে না আমি হিন্দি গান হলে নাচবো। পরবর্তীতে হিন্দি গান এই যে ছেড়ে দেওয়া হয়েছে, পরে ও নাচছে। এই তো নাচবি নাচ করা হয়ে গেছে, এবার হলো কেক কাটার পর্ব চলে আসছে, এবার সবাই কেক কাটবে। প্রত্যেক ক্লাসেই আর কি কেক কাটাকাটি হচ্ছে, তো এখন ওরাও কেক কাটবে। তো এখানে যে প্রিন্সিপাল মিস সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, এবার ওই আরেকটা কেক আছে সেটাও কাটবে। তো বাচ্চারা কিন্তু আজকে অনেক মজা করেছে, ওরা অনেক অনেক দুষ্টুমি করছে, কারণ কি সবসময় এরকম দুষ্টুমি করার ওরা সুযোগ পায় না। স্কুলে তো ক্লাস টাইমে আর কি যতটুকু করে, কিন্তু আজকে তো পুরো ওরা একদম আজাদ, তো সেই হিসেবে আর কি অনেক এনজয় করেছে। আর বছরে একটা দিন এরকম উৎসব রাখলে আসলেই ভালো লাগে, আমাদের সময় কিন্তু এরকমটা ছিল না। আমাদের সময় ছিল একদম বিদায় অনুষ্ঠান আর কি, যখন মানে ক্লাস থেকে বিদায় নিয়ে নিতাম সেরকম যে আর কি বিদায় অনুষ্ঠান হতো। তো যেখানে সবাইকে পরে কেক কেটে
দিলো সবাই, আমরা কেক খাচ্ছি, এটা আমাকে দিয়েছে। তো এরপর এখানে চকলেট দিচ্ছে, এগুলো হলো গার্জিয়ানরা নিয়ে আসছে আর কি। তো সবাইকে একটা একটা করে চকলেট দিল, তারপর একটু পর ওরা আবার খাবার শেয়ার করে খাবে। তো সবাই সবার খাবার শেয়ার করে খাবে। আমরা তো আগে অফিস রুমে সব খাবার টাবার দিয়ে আসছি, এটা হলো নাশপির খাবার, এখন এই নাশপির খাবার আবার নাশপি এখন সব ফ্রেন্ডকে মানে খাওয়াবে। তো নাশপি যেহেতু নিজের হাত দ্বারা ঠিক মতো ভাত খেতে পারে না, তো সেজন্য মিস আর কি সবাইকে খাইয়ে দিচ্ছে। সব বাচ্চারা কিন্তু অনেক দুষ্টুমিও করছে খাওয়ার পাশাপাশি। তো এখানে কেউ বিরিয়ানি নিয়ে আসছে, কেউ নুডলস নিয়ে আসছে, আবার কেউ ফ্রাইড রাইস, এরকম করে অনেক খাবারই আনা হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হলো গিফট দেওয়ার পালা। তো মিসদেরকে আর কি গিফট দিচ্ছে। এই তো গিফট দেওয়া শেষে, পার্টিটা শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি শেয়ার করে দিবেন।